কোভিড কমে গিয়েছিল, 5-6 মাস কোনো কোভিড ছিল না, যখন ছিল না তখন কিন্তু নরেন্দ্র মোদিরা সবাইকে ইনজেকশনটা দিয়ে ওষুধটা দিয়ে ভালো রাখতে পারত। ওরা জানে 2 বছর চলবে কন্টিনিউ, কেন করেনি? আজকে আবার কোভিডকে বাড়িয়ে দিয়েছে। আর বাইরে থেকে যত লোক চলে আসছে, বহিরাগত গুন্ডারা চলে আসছে, কোভিড নিয়ে চলে আসছে, এখানে প্যান্ডেল করতে প্রধানমন্ত্রীর লোক আসছে, বাইরে থেকে হাজার হাজার লোক আসছে, এবং তারা বাংলায় কোভিড ছড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, বহিরাগত যারা বাংলায় থাকে না তাদের বাংলায় অ্যালাউ করার কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী নিশ্চয়ই আসতে পারে মিটিং করতে, এখানকার লোক দিয়ে করুক, কোভিড টেস্ট করে করুক যারা প্যান্ডেল করবে। কিন্তু গুজরাট থেকে লোক নিয়ে সেখানে প্যান্ডেল হবে, রাজস্থান থেকে লোক নিয়ে সেখানে প্যান্ডেল হবে কেন, বা উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে বা ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে সে প্যান্ডেল হবে? বাংলাকে বাংলার মতো ভাবতে দিন, বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদীজি, আপনাকে আমরা বারবার করে বলছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নে বঙ্গাল মে কোরোনা কে বড়তে মামলে কে লিয়ে বাহরি লোগোঁ কো জিম্মেদার ঠহরায়া হ্যায় আর কাহা হ্যায় কি গুজরাত কে লোগোঁ কে বঙ্গাল আনে পর চুনাব আয়োগ তুরন্ত রোক লগায়ে। সাথ হি মমতা ব্যানার্জি নে রাষ্ট্রীয় নাগরিকতা রেজিস্টার কা মুদ্দা উঠাতে হুয়ে কাহা হ্যায় কি বিজেপি কো ভোট দোগে তো আসাম কি তরহ বঙ্গাল মে ভি এনআরসি হোগি আর ক্যাম্প মে ভেজ দিয়ে যাওগে। पश्चिम बंगाल विधानसभा चुनाव में सत्ता की हैट्रिक लगाने के लिए टीएमसी प्रमुख व मुख्यमंत्री ममता बनर्जी लगातार बीजेपी के खिलाफ मोर्चा खोले हुए हैं। नदिया में चुनावी जनसभा को संबोधित करते हुए ममता बनर्जी ने बंगाल में कोरोना के बढ़ते मामले के लिए बाहरी लोगों को जिम्मेदार ठहराया और कहा है कि गुजरात के लोगों को बंगाल आने पर चुनाव आयोग तुरंत रोक लगाए। साथ ही ममता बनर्जी ने राष्ट्रीय नागरिकता रजिस्टर यानी एनआरसी का मुद्दा उठाते हुए कहा है कि बीजेपी को वोट दोगे तो असम की तरह बंगाल में भी एनआरसी होगी और कैंप में भेज दिए जाओगे। ममता बनर्जी ने कहा है कि यह विधानसभा चुनाव बंगाल को बचाने के लिए है, बंगाल की मां को बचाने के लिए है, जो यह हमारे लिए गौरव की लड़ाई है। बाहरी लोग बंगाल में राज करना चाहते हैं, जिसके खिलाफ हम लड़ रहे हैं। इसके साथ ही ममता बनर्जी ने कहा है कि आप लोग अपना वोट बर्बाद ना करें, बीजेपी को वोट दिया तो यहाँ भी असम की तरह एनआरसी लागू करेंगे और अमित शाह आप लोगों को कैंप में भेज देंगे, हम बंगाल में कभी भी एनआरसी को लागू करने की अनुमति नहीं देंगे। চলবে আমরা দিল্লির কথাই চলবো না, এটা মাথায় রাখবেন। এবং তাই খেলা হবে, ওই তো বল নাচাচ্ছে আমি দেখছি, চলে এসো মা বোনেরা, খেলা হবে, হাতা খুন্তি নাড়তে নাড়তে ভোটটা হবে তো, খেলাটা হবে তো, তাহলে খেলা হবে, দেখা হবে, জেতা হবে, এবং বাংলায় আমরাই সরকার তৈরি করব। আর বিজেপিকে বাংলা থেকে গুন্ডাবাজ, দাঙ্গাবাজ, ধান্দাবাজ, গ্যাসের দাম 1,000 টাকা করেছে, আমরা বাংলা থেকে দূর করে দেব। তার কারণ এরা থাকলে মানুষের সম্মান কেড়ে নেবে, গ্যাসের দাম 5,000 টাকা করে দেবে, মানুষ বাঁচবে না। মানুষকে বাঁচানোর জন্য মনে রাখবেন, কিছু কিছু জায়গায় ক্যাশ দিচ্ছে, বলুন ক্যাশ নয়, বিনা পয়সায় গ্যাস চাই, মা বোনেরা রান্না করতে পারছে না, কেরোসিন পাচ্ছে না, ক্যাশ নয় গ্যাস চাই, এবং গ্যাস দিতে না পারলে মোদী সাহা তোমরা ধপাস হবে জেনে রেখো, কারণ তোমরা মানুষকে ভালোবাসো না। আমরা গরিবি কমিয়ে দিয়েছি আর দিল্লিতে গরিবি বেড়ে গেছে, তার উপরে কোভিড দেখুন আবার বাড়িয়ে দিয়েছে। কোভিড কমে গেছিল, 5-6 মাস কোনো কোভিড ছিল না, যখন ছিল না তখন কিন্তু নরেন্দ্র মোদীরা সবাইকে ইনজেকশনটা দিয়ে ওষুধটা দিয়ে ভালো রাখতে পারত। ওরা জানে 2 বছর চলবে কন্টিনিউ, কেন করেনি? আজকে আবার কোভিডকে বাড়িয়ে দিয়েছে। আর বাইরে থেকে যত লোক চলে আসছে, বহিরাগত গুন্ডারা চলে আসছে, কোভিড নিয়ে চলে আসছে, এখানে প্যান্ডেল করতে প্রধানমন্ত্রীর লোক আসছে, বাইরে থেকে হাজার হাজার লোক আসছে, এবং তারা বাংলায় কোভিড ছড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, বহিরাগত যারা বাংলায় থাকে না তাদের বাংলায় অ্যালাউ করার কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী নিশ্চয়ই আসতে পারে মিটিং করতে, এখানকার লোক দিয়ে করুক, কোভিড টেস্ট করে করুক যারা প্যান্ডেল করবে। কিন্তু গুজরাট থেকে লোক নিয়ে এসে কেন প্যান্ডেল হবে, রাজস্থান থেকে লোক নিয়ে এসে কেন প্যান্ডেল হবে কেন, বা উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে বা ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে প্যান্ডেল হবে? বাংলাকে বাংলার মতো থাকতে দিন, বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদীজি, আপনাকে আমরা বারবার করে বলছি। আর আমরা অনেকদিন আগে চিঠি লিখেছিলাম যে কোভিডের জন্য আমাদের ওষুধটা পারমিশন দেওয়া হোক, আমরা বিনা পয়সায় সবাইকে কোভিড ইনজেকশন দিয়ে দেবো, সেটাও আপনি দেননি, কেন দেননি জানি না, পলিটিক্স ছাড়া তো আর কিছুই করেননি। তবুও আমরা শুরু করেছি কলকাতা থেকে, কিছু কিছু জায়গায় আমাদের কাছে যা ভ্যাকসিন আছে আমরা বিনা পয়সায় দেওয়া শুরু করে দিয়েছি। আগামী দিন আস্তে আস্তে যেরকম পাবো সেরকম কোভিড ভ্যাকসিন আমি দিয়ে দেবো। আপনাদের কাছে আবেদন থাকবে,
ভোট বাক্সে সবাই যাবেন, একটা করে মাস্ক পরে যাবেন। মাস্ক না পরে গেলে কিন্তু ভোটটা অ্যালাউ করবে না। আর ভোট যদি না দেন, ভোটার লিস্টে নাম না থাকে, যখন তখন আপনাদের মাঠের বাইরে বের করে দিতে পারে এনআরসি করে। আমি করতে দেবো না, আমি করতে দেবো না, আমি করতে দেবো না, কিন্তু প্রোভাইডেড ভোটার লিস্টে যেন আপনাদের নামটা থাকে, ভোটার লিস্টের নামটা তুলে রাখুন প্লিজ, দয়া করে। তাহলে এখন খেলা হবে, শান্তিতে নির্বাচন করুন, শান্তিতে খেলুন, শান্তিতে ভোট দিন। আর কারো ভয় চমকানিতে ভয় পাবেন না, মাথা ঠান্ডা করে কাজ করবেন। তার কারণ ওদের প্ল্যান নয় মিছিলে, দেখেছেন আপনারা কিভাবে শীতলকুচিতে গুলি চালিয়ে দিয়েছে, এটা ঠিক নয়। গণতন্ত্র হচ্ছে, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা উৎসব। আমরা এগুলোকে নিন্দা করি, আমি পরিবারগুলোর সাথে দেখা করেছি। শান্তিতে করবেন, কোনো কথায় প্ররোচনায় পা দেবেন না, কোনো দাঙ্গা করতে আসলে পা দেবেন না। বিজেপি যখন কিছু না পড়ে তখন দাঙ্গা করে, নয় হিন্দু মুসলমান করে, নয় শিখ খ্রিস্টান করে, নয় কোভিড বাড়িয়ে দেয়, এইসব নানা রকম কুকীর্তি কীর্তি কেলেঙ্কারি করে। এসবের থেকে আমাদের বাঁচতে হবে, কোভিড থেকে বাঁচতে হবে, দাঙ্গা থেকে বাঁচতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। এইটুকু বলে আমি কেলুব্বে বল না খেল, যে খেলে সেরকম কাউকে আসতে হবে, তুমি খেলে চলে এসো। দেখুন মা বোনেরা, এই বলটা আমাদের সিম্বলিক, আমরা বলছি বিজেপিকে মাঠের বাইরে বের করে দাও, সেই জন্য বলটা খেলতে হবে। একটা করে বল দেবো আর বিজেপিকে একটা করে গোল দেবো, গোল দিয়ে বলবো যাও তুমি বাড়িয়ে যাও, তুমি বাইরে মাঠের বাইরে চলে যাও। আর তৃণমূল কংগ্রেসকে মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস একটা করে গোলে জিতবে আর বিজেপিকে একটা করে আউট হবে। এই জন্যই হচ্ছে আমাদের এই সিম্বলিক বলটা খেলা হবে। তুমি খেলতে পারো, যদি না পারো লুপ্ত, তাহলে কিন্তু 500 টাকা ফাইন হবে, আর সেটা ইলেকশন কমিশনকে জমা দিতে হবে। পারবে তো? খেলা হবে, জেতা হবে, দেখা হবে। এবং আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে। পয়লা বৈশাখ গেছে কালকে, তাই সকলের কল্যাণ করে মায়ের কাছে বলি, মা চণ্ডীর কাছে বলি, চৈতন্যদেবের রাম নাম আমাদের নাম গানের সাথে, হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে, আমরা নবদ্বীপে আগে সবাই বলতাম, আমরা এখনো বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন কিছু ভালো কাজ করি। আর বিজেপি ছদ্মবেশী বক ধার্মিক, আসল ধর্ম মানে না। দেখবেন এক হাতে একটা ঝান্ডা বিজেপির, অন্য হাতে মোটা মোটা ডান্ডা, সাথে হাতে বিজেপির ওই গুন্ডা, আর পান না ওই পান বাহার খেয়ে মুখগুলো দিয়ে লাল ঝরছে এক একটা বড় বড় পান্ডা। আর এরা মানুষের মতো মানুষকে গুলি করে করবে ঠান্ডা, একটাই কাজ। এরা কি বলে, আমরা যখন বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন ভালো কাজ করি, এরা ছদ্মবেশী বক ধার্মিক বলে, সামনে এক পেছনে এক, ছদ্মবেশে বলে হরে কৃষ্ণ হরি হরি, আসুন লোকের পকেট কারি, হরে কৃষ্ণ হরি হরি, গ্যাসের দাম 1000 টাকা করি, হরে কৃষ্ণ হরি হরি, আসুন আমরা দাঙ্গা করি, হরে কৃষ্ণ হরি হরি, হিন্দু মুসলমানে ভাগ করি, হরে কৃষ্ণ হরি হরি, তপশিলীদের ভাগ করি, হরে কৃষ্ণ হরি হরি, মানুষের পকেট কারি, হরে কৃষ্ণ হরি হরি, শুধু আমরা চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি, শুধু আমরা দাঙ্গা করি, এছাড়া কোনো কাজ নেই। তাই বলি না হরে কৃষ্ণ শান্তির ধাম, শান্তির ধাম। তাই সব পিতৃ দেবতা মাতৃ দেবতাকে বলি, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। তারপরে কি, তারপরে কি মা, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সুধা নমস্তুতে, ওং কালী কালী মহাকালী
काली के कालो रास्ति के धर्मत्व मुख्य देवी नारायणी नमस्तुते ओं महादेवं महत्तानं महाजोगी महेश्वरं महापापो हरं देवं मकराय नमो नमो नमस्ते ब्राह्मण देवाय ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो नमस्ते जलदा भाषे नमस्ते जलशायिने नमस्ते केशवानंद वासुदेव नमस्तुते हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते চৈতন্যদেবের নামগান শান্তির ধাম নবদ্বীপ ভালো থাকুক মা বোনেরা আপনারা ভালো থাকুন আপনাদের সকলের কল্যাণ করি রমজান মাস আসছে আমি সংখ্যালঘুদের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি অনেক খ্রিস্টান মানুষ বাস করেন এই শান্তিপুরে এই কৃষ্ণনগরে চারিদিকে নদিয়া জেলায় আমি তাদের জন্য বলি জেসাস ক্রাইস্টকে ভালোবেসে গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট মে গড ব্লেস অল অফ ইউ এবং আমি আমার অন্যান্য সকল ধর্মের আমার তপশিলি থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে নিম্ন ধর্ম থেকে শুরু করে উচ্চ বর্ণ থেকে শুরু করে সবাইকে আমার অনেক ধন্যবাদ জানাই কোভিড আবার বাড়ছে আমি ডক্টর আমার নার্স আমার হেল্পার আমার প্যাথোলজিস্ট আমার ব্লাড ডোনেশন থেকে শুরু করে ডোনার যারা আছেন যারা কাজ করেন আশার মেয়েরা আইসিডিএস এর মেয়েরা বিভিন্ন লোকাল ডাক্তাররা আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আগেও আপনারা খুব ভালো কাজ করেছেন এবং আমাদের অন্যান্য রাজ্যের থেকে আমাদের সম্মান অনেক বাঁচিয়ে দিয়েছেন এবারেও আমি চাই আপনারা আপনাদের মতো কাজ করে লক্ষ্য রাখুন যাতে কোভিড হলে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই ট্রিটমেন্টটা করিয়ে নিন শুধু ট্রিটমেন্টটা করিয়ে নেবেন নিজের বাড়িতেও আইসোলেশনে থাকতে পারেন অক্সিজেনটা দেখবেন অক্সিমিটারে যাতে আপনার অক্সিজেনটা ঠিক থাকে না হলে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন আমরা আবার কাউন্সেলিং শুরু করব ভালো থাকবেন আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি টু টেক কেয়ার কারণ আমাদের রাজ্য 10 রাজ্যের মধ্যে না থাকলেও বাইরে মুম্বাইতে প্রচুর হয়েছে ওদিকে রাজস্থানে হয়েছে প্রচুর গুজরাটে ভর্তি ভর্তি নরেন্দ্র মোদীর গুজরাট কোভিড নিয়ে পুরো বাংলা দখল করতে চায় বুঝুন তারপরে হচ্ছে ওদিকে তামিলনাড়ু ওদিকে কেরালা অনেক হয়েছে সেই জন্য আমরা চাই যে আমরা অন্তত সংযত থেকে জ্বর হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর কোভিড হলে কিন্তু ভোট দিতে পারবেন 6টা থেকে একটা টাইম আছে 6টা থেকে 6:30 যারা কোভিড পেশেন্ট তারা মাস্ক পরে গিয়ে গ্লাভস পরে গিয়ে ওখানে ইলেকশন কেন্দ্রেও দিচ্ছে সুতরাং দিয়ে সেইভাবে সিস্টেম করে আপনারা কিন্তু ভোটটা দেবেন কোনো অসুবিধা নেই কোভিড হলেও ভোট দেওয়ার কোনো অসুবিধা নেই একমাত্র যার ধরুন খুব সিরিয়াস হয়তো বিছানা থেকে উঠতেই পাচ্ছে না সেটা আলাদা ব্যাপার আদারওয়াইজ কিন্তু প্রত্যেকে দিতে পারেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় হিন্দ মা বোনেরা জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস ভোট দিচ্ছেন কোনখানে মা বোনেরা বেঁধে জোট ছাত্র যুব বেঁধে জোট শ্রমিক কৃষক বেঁধে জোট আসুন আমরা সবাই মিলে সবাই জোট জোড়া ফুলে সব ভোট জোড়া ফুলে ভোট দিন ভোট দিন ভোট দিন সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন ভয় না পেয়ে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন তৃণমূলকে জেতাতে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন এনআরসি রুখতে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন নিজেকে ভালোবাসতে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন বাংলা রক্ষা করতে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন জয় বাংলা 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 বাংলা বাঁচাও বিজেপি হটাও বাংলা বাঁচাও বিজেপি হটাও বাংলা বাঁচাও বিজেপি হটাও বাংলা বাঁচাও বিজেপি হটাও ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে থাকেন বলতে থাকেন